এই মুরগিটির নাম হচ্ছে হুঁশছাড়া মুরগি, যার কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই। আর এজন্য সে কারো ভালো করতে চাইলেও তা খারাপ হয়ে যায়। যাই হোক, আজ সে একটা ধান্দায় বের হয়েছে। সে এক গ্রামের পাকা রাস্তায় গিয়ে কোনো চলন্ত গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গাড়িওয়ালার নিকট থেকে টাকা উসুল করবে। যেই বলা সেই কাজ। ওমারে ওমারে, গেসিরে গেসিরে, কি সর্বনাশ হইল রে! আমার কোমর বুঝি ভেঙেই গেল গো। কে কোথায় আছো, আমাকে ধরে তোলো গো, আমি মনে হয় মরে গেছি গো। ওই মেম সাহেব, গাড়ি থেকে বের হন, আমার কোমর ভাঙছেন, টাকা পয়সা যা আছে আমার দিয়া দেন, নইলে চিকিৎসা করব কিভাবে? আর গাড়ি কিভাবে চালান, দেখা চালাইতে পারেন না? মা গো মা, এইটা আবার কি পরেছেন, এই হাফ প্যান্ট কেন? আপনাদের কি টাকা পয়সা কিছু নাই? যদি না থাকে তাইলে কন, আমার বুইরা দাদির একটা শাড়ি কাইটা আপনার একটা বোরখা বানিয়ে দেব। হাই হাই, এটা তো টেডি বেশ, আপনি শহরের টেডি হইয়া গ্রামে আসছেন, এই সব নোংরা পোশাক করছেন কেন? ভালো পোশাক কইরা আসা উচিত ছিল আপনার। যাই হোক, এখন ভালো ভালোই আমাকে টাকা দিয়ে দেন, আমার কোমর ভাঙছেন, নইলে কিন্তু লোকজনকে জড় করে আপনাকে ধোলাই দেওয়া হবে। দেন বলছি দেন, তাড়াতাড়ি দেন, আমার সময় নাই। আপনি চুপ কর, রবিশ, এই হতচ্ছাড়া মুরগিটি দিলি তো আমার 12টা বাজিয়ে, কোথা থেকে মরার জন্য ঝাঁপি পড়লি আমার গাড়ির নিচে? আমার সামনে থেকে সরে যা। আর এই পোশাক আমাদের শহরের ফ্যাশন, এত দামি পোশাক বাপের জন্মে দেখেছিস? ভাড়ে ভাড়ে কেটে পড়, নইলে সত্যি সত্যি গাড়ি চাপা দিয়ে তোকে মেরে ফেলবো। আর এজন্যই আমার নাম মাই নেম ইজ সুনিতা। কোত্থেকে যে আজুবাজু এসব মুরগি এসে রাস্তার সামনে এসে পড়ে থাকে, আমার প্র্যাকটিসটা দিয়ে তো নষ্ট করে, চা ভাগ এখান থেকে। ওই বেডি, তুই লিটা হস আর গমের আটা হস, তাতে আমার আসে যায় না, তোর কাছ থেকে কিছু পাওয়া যাবে না, তাই বক বক করতে থাক, আমি বরং চলে যাই। কিছু না পেয়ে মুরগিটি হতাশ হয়ে বাড়ির দিকে যেতে লাগলো। সে বাড়িতে এসে সোজা নিজের ঘরে চলে গেল। কই রে রোজিনা, সকিনা, জরিনা, মর্জিনা, কি করছিস রে তোরা? ও ডিমে তা দিচ্ছিস? ভালো করে দে, বেশি করে দে, যাতে তারা তার ডিম থেকে বাচ্চা বের হয়, তা না হলে এবারের ওই বজ্জাত শেফালি মেয়েটা সব ডিম খেয়ে ফেলবে। এর আগেও আমাদের অনেক ডিম খেয়ে ফেলেছে ওই বজ্জাত মেয়েটি, আমাদের দুঃখটা বুঝে না, শুধু খাই খাই করে। যাই দেখি আসি বজ্জাত মেয়েটা কি করছে। তোরা ভালো করে ডিমে তা দিতে থাক, সময় নষ্ট করবি না, তাড়াতাড়ি ডিম ফুটে বাচ্চা বের হলে ওই বজ্জাত শেফালি আর বাচ্চাকে খেতে পারবে না। বজ্জাত শেফালি কি আর করবে রে, শুনলাম শহর থেকে ওর চাচাতো বোন গ্রামের বাড়িতে বেড়াতে আসছে, তারই জন্য রান্নাবান্না করছে, তাও আবার আমাদের বাচ্চা ফুটানোর বসানো ডিম দিয়ে। যা তো দেখে আয় দাদির আদরের মুরগি বজ্জাত শেফালি কি করছে। মুরগিটি শেফালির ঘরে গেল। এই ধেরে শেফালি, কি করছিস রে, রান্না করতে কি এত সময় লাগে? খেয়ে খেয়ে শুধু ধেরেই হয়েছিস, কাজকর্ম কিচ্ছুটি জানিস নি, তোকে দিয়ে কিচ্ছুটি হবে নি। ভালোই তো, আমাদের ডিম নিয়ে মহাশুকে কতর কতর খাওয়া হচ্ছে, আর নাদুস নুদুস শরীর বানানো হচ্ছে, খাবি খা, তাতে কিচ্ছুটি আসে যায় না, তবে শহরের লোকদের দিয়েও খাবি, এটা কিন্তু আমি মানতে পারছি না। কি ব্যাপার, কথা বলছে না? এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং রাখালের ঘরে যাই, দেখি বেটা কি করছে। এই যে গোলামের পুত নবাবজাদা, বেলা কয়টা বাজে বলি, এখনো কি নাক ডাকিয়ে কেউ ঘুমিয়ে আছে কাঁথা মুড়িয়ে? দেখো দেখো, নবাবজাদার ঘুমে এখনো ভাঙলো না, এই সাত সকালেও ঘুমে তোকে ছাড়েনি। তুই তো ঘুমকে ছাড়তে পারতিস, ঘুমকে ছেড়ে কাজে যেতে পারতিস। এই গোলামের পুত নবাবজাদা, ওঠ
কাজ যা, কাজ না করলে গিলবি কি, ওঠ কাজ যা, ওঠ ওঠ বলছি। রাখাল ঘুম থেকে উঠে বলতে লাগলো, ওই হুশ সারা মুরগি, তোকে কতবার বলেছি আমি শুয়ে থাকলে আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবি না। আরে আমি তো ঘুমাইনি, একটু চোখ বন্ধ করেছিলাম, দুপুরের কাজ সেরে ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর এখানেও এসে তুই আমার বিশ্রামের 12টা বাজিয়ে দিলি চিৎকার চেঁচামেচি করে। এই এখন এখন কয়টা বাজে, এখন কি সকাল? হুশসারা মুরগি কোথাকার, লাথি না খেলে তুই সাইজ হবি না। দাঁড়া দেখাচ্ছি মজা, লাথি দিয়ে তোকে দফা রফা করতে হবে। এখনই তোকে একটা লাথি দিয়ে বোঝাচ্ছি তোর হুশ কাণ্ডজ্ঞান কতটা হয়েছে। লাথি 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 দেই তো রে, লাথি গেলে বুঝতে পারবি কত মজা রে। ও রে বাপ রে, মারলো রে মারলো রে, আমাকে লাথি মারলো রে, এমন লাথি আমি জীবনে খাইনি। আমার কোমর বুঝি ভেঙে গেল রে, সারা দুনিয়া তছনছ হচ্ছে, উলট পালট লাগছে কেন আমার? এই জন্য কাউকে যেচে উপকার করতে হয় না, কি লাথিটাই না আমাকে মারলো, শয়তান বুড়ি কেন যে আমাকে এ বাড়িতে রেখে গেছে। আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। মুরগিটি মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে গেল, আর রাখাল মুরগির নামে নালিশ করতে তার দাদির বাড়ির দিকে রওনা হয়ে গেল। দাদির বাড়ির সামনে এসে সে জোরে জোরে দাদিকে ডাকতে লাগলো, ও দাদি দাদি, ও দাদি বাড়ি আছো? একটু বাইরে এসো তো, তোমার সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি বাইরে এসো, এসো না তাড়াতাড়ি এসো, কিছু কথা আছে। রাখালের ডাক শুনে ঘরের ভেতর থেকে তার দাদি বেরিয়ে আসলো। হ্যাঁ রে কি বলবি, আমি তো সবই জানি, শোন দাদু ভাই, আজও তুই হুশ সারা মুরগির নামে নালিশ করতে এসেছিস, তোকে কতবার বলবো একটু মানিয়ে নে, কোনো কোনো বিষয় বিরক্তিকর লাগলেও মেনে নিতে হয়। মুরগিটার মা মারা যাওয়ার পর থেকে ও এরকম হয়েছে। আরেকটা কথা, তা শুনলাম রিটা আসছে, তুই বরং তাকে এগিয়ে নিয়ে আয়, চা দাদু ভাই চা। দাদির কথা শুনে রাখাল তার চাচাতো বোন লিটাকে আনতে রাস্তার দিকে চলে গেল। লিটা তার গাড়ি করে দাদির বাড়ির দিকে আসছিল, কিছু দূর এসে সে গাড়ি থামিয়ে তার এক বন্ধুকে ফোন দিল। তার পাশেই টুনি পাখি বসেছিল, লিটা ফোনে কথা বলছে। হ্যালো হ্যালো হ্যালো, রবিশ ফোনটা ধরছি না কেন, রিং হচ্ছে অথচ ফোন ধরছি না, এই ফোন ধরতে তোমার এতক্ষণ লাগলো কেন? তুমি কেমন বন্ধু বলো তো, সেই কখন থেকে ফোন করে যাচ্ছি। যাই হোক শোনো, আমি একটা কাজে গিয়েছিলাম আর এখন দাদি বাড়ি যাচ্ছি, আর বলো না যাওয়ার সময় একটা হুশ ছাড়া মুরগির সাথে কি কাণ্ড তার বলতে। হ্যালো হ্যালো, রবিশ ফোনটা আবার কেটে গেল। এই রবিশটা আবার কি, হয়তো হবে এই মেম সাহেবের বন্ধুর নাম। যাই হোক, হুশ ছাড়া মুরগির কথা যখন বলল তখন তাকে জিজ্ঞাসা করি তাকে সে কোথায় দেখেছে, আমি তো তাকে খুঁজে পাচ্ছি না, হাজার হলেও সে আমার প্রিয় বন্ধু। এরপর টুনি তাকে মুরগিটির ব্যাপারে জিজ্ঞেস করলে লিটা রাস্তায় ঘটে যাওয়া সব ঘটনা টুনিকে খুলে বলল। এরপর লিটা গাড়ি নিয়ে বাড়ির দিকে, তার মানে তার দাদির বাড়ির দিকে রওনা হলো, আর টুনিও হুশ ছাড়া মুরগিকে খোঁজার জন্য আকাশে উড়ে গিয়ে চলে গেল। বনের ভিতরে একটি কাক দাঁড়িয়েছিল, সে দেখলো তার দিকে একটি মুরগি হেঁটে আসছে। মুরগিটি তার সামনে আসতেই সে বলতে লাগলো, আরে হুশ ছাড়া মুরগি, এদিকে তুই কোথায় যাচ্ছিস রে, তোর সাহস হলো কি করে এদিকে আসার? এই বনটা ভীষণ বিপজ্জনক, খতরনাক, ভয়ানক, এ বনে প্রতি ধাপে ধাপে বিপদ। আমি বলছিলাম কি, তুই ফিরে যা, গভীর বনে যাস নে, সেখানে ভূত পেতনি শাকজুন্নিরা ঘুরে বেড়ায়, পশু পাখি তো ছাড়ো মানুষকে মেরে ফেলে, দাঁড়িয়ে পড় যাস নে, যাস নদীকে, ভীষণ বিপদ, আমি বলছি যাস নে, থেমে যা থেমে যা, আমার কথা না শুনলে পরে পস্তাতে হবে তোকে। এই বনটা যত সুন্দর মনে হচ্ছে তোর কাছে, এর ভিতরে তত আরো ভয়ানক সব জিনিসের বাস করে, তুই যাস নে ভাইডি, তুই থেমে যা, এ বনের সৌন্দর্য তোকে পাগল করে দিয়েছে,
কিন্তু একটু ভিতরে গেলেই পেতনিরা তোকে তার মায়া জালে ফেলে তোকে নিয়ে যাবে তাদের বাড়িতে। তোকে নই খেয়ে ফেলবে, না হয় তোকে দিয়ে কাজ করাবে। শোন, তুই থেমে যা, চাস নি ভাই, চাস নে। কে রে দুষ্ট কাক, আমি কি তোকে চিনতে পারিনি মনে করেছিস? তুই গতবার আমার ডিম চুরি করে পালিয়ে গেছিলি না? এখন প্রতিশোধ নিচ্ছি না, কারণ আমার মন ভালো নেই। পছাড় যেতে দে, আমি আর ওই বাসায় ফিরে যেতে চাই নে। সবাই আমাকে হুঁশ ছাড়া মুরগি বলে, আমার নাকি হুঁশ বলতে কিছুই নেই। আর তুইও বলছিস আমি এই বনের ভিতরে থেকে যাবো। পছাড় আমাকে যেতে দে, আমি গভীর বনে চলে যাব, এখানে এক মুহূর্তেও থাকবো না। পছাড় এই হুঁশ ছাড়া মুরগি, সত্যি সত্যি তোর হুঁশ জ্ঞান একটু কমই আছে, নাইলে তুই এখানে আসলি কি করে? এত সাহস করে এ বাড়িতে যা হয়েছে তা ভুলে যা, মেনে নে, নইলে তোর কপাল খারাপ আছে। বাড়ির কিছু কিছু বিষয় মেনে নিতে হয়, এতে তোরই ভালো। আর যদি তুই রাগ করে চলে যাস কোথাও, তাহলে তোরই বিপদ হবে। আর আমি দুষ্ট হতে পারি, কিন্তু খুবই দুষ্ট তা নয়। আমি চাই তুই বেঁচে থাক, এ বনের গভীরে গেলে পেতনিরা তোকে খেয়ে ফেলবে। থেমে যা, থেমে যা, এতে তোর ভালো হবে। চাস নে, চাস নে, তুই ওরা তোকে মেরে ফেলবে। যাক বাবা, চলে গেল আমার আর কি। উপকার করতে চেয়েছিলাম কিন্তু সে উপকার মানল না। আমি কি করব, আমি কি করতে পারি? যাক, পেতনি তোকে ধরুক, আমার কি? কাকের কথায় কান না দিয়ে মুরগিটি অতঃপর গভীর জঙ্গলে এসে উপস্থিত হলো। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এমন জঙ্গল সে কখনোই দেখেনি। সে বলতে লাগলো, এ কি এটা, আমি কোথায় এসে পড়লাম? চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোন দিক দিয়ে আসছি তাও তো মনে আসছে না। কাকের কথা না শুনে ভুলই করলাম নাকি? আমার বড্ড ভয় করছে। ওরে বাপরে, সত্যি সত্যি যদি পেতনি চলে আসে তাহলে কি হবে আমার? হাই হাই, এ কি সর্বনাশ, এইটা আবার কে? এটা তো পেতনি না তো, কাক যে পেতনির কথা বলেছিল। আমার তো মনে হয় এটা ওই পেতনি হবে। কি ভয়ঙ্কর চেহারা রে বাবা, জীবনেও এরকম ভয়ঙ্কর ডাইনিকে সামনে দেখিনি, আজ প্রথম দেখলাম। ওরে বাপরে, কি সর্বনাশ হলো রে। যাই হোক, নিজেকে বাঁচানোর জন্য এখন পেতনির সাথে দুষ্টি করতে হবে। এই পেতনি, তুমি খুব ভালো পেতনি গো। আব্বে চোপ, পেতনিরা কখনো ভালো হয় না। পেতনিরা হলো শয়তানের জাত, আর পেতনির সাথে দোস্তি করা এটা তো একেবারে অসম্ভব। শয়তান তো শয়তানই, তার কাছে কোনো ভালো কিছু আশা করিস না, তার কাছ থেকে শুধু খারাপই পাবি। যদি কেউ শয়তানের সাথে দোস্তি করতে চাই তাকেও শয়তান হতে হয়। তুই তো ভোলা ভালা একটা হুঁশ ছাড়া মুরগি, তোর সাথে আমার কিসের দোস্তি? আমার সাথে দোস্তি করার আশাটা মাথা থেকে নামে ফেল। এখন আমি তোকে করমরে চিবিয়ে খাবো। অনেক দিন ধরে মুরগির মাংস খাই না, তোকে আমি কাবাব করে খাবো। ওরে বাপরে, এই শয়তান পেতনি বলছিটা কি? আমায় ছেড়ে দাও না গো পেতনি দিদি, তুমি আমার বড় দিদি হও গো। তোমার কি মনে আছে তুমি আমার ছোট্টবেলায় কত ভালোবাসতে? তাই না গো পেতনি দিদি, আমি তোমাকে ললিপপ দেবো, চকলেট দেবো, লেমন জুস দেবো, আইসক্রিম দেবো, আরও অনেক কিছু দেবো। আমার ছেড়ে দাও না গো পেতনি দিদি, আমি বাড়ি যাব, আমি ভুল করে এখানে চলে এসেছি, ছেড়ে দাও। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে সুন্দর সুন্দর জামাকাপড় দেব। তুমি যে জামাকাপড় পরে আছো তা ছোট ছোট, আমি তোমাকে বড় বড় সুন্দর ফ্যাশন শো জামাকাপড় দেব। তুমি আমাকে ছেড়ে দাও না গো পেতনি দিদি, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার সব গহনাই তোমাকে দিয়ে দেব, তাও তুমি আমাকে ছেড়ে দাও পেতনি দিদি। এত সহজে তোকে ছেড়ে দিব, তুই ভাবলি কি করে? তোর তো আগে বারোটা বাজাবো, তারপর ভাববো তোকে ছাড়া যায় কিনা। তুই এখন নাচানাচি কর। এরপর পেতনিটি তার জাদু শক্তি দ্বারা মুরগিটিকে একটি গাছের সাথে বেঁধে রাখে। কি রে, আমাকে বোকা পেয়েছিস? চকলেট ললিপপের লোভ দেখাচ্ছিস? এগুলো তো মানুষদের খাবার, এগুলো আমরা পেতনিরা খাই না। আমরা খাই তাজা তাজা মাংস, তোর মতো মুরগির মাংস।
আমার বড্ড লোভ হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি তোকে খেয়ে ফেলি, কিন্তু এখন তোকে খেতে পারবো না। তুই যখন আমাকে দিদি বলে ডেকেছিস, ঠিক তখনই আমার বড় বোনের কথা মনে পড়ে গেছে। আমরা যমজ দুটি বোন, তোকে আমার যমজ বোনের কাছে নিয়ে যাব, সে ফয়সলা করবে, তোকে খাবো না ছেড়ে দেব। হি হি হি। পেতনি দিদি, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমার আর তোমার বড় বোনের সমস্ত কাজ করে দেব, তাও তুমি আমাকে ছেড়ে দাও। আমি সব ধরনের কাজকর্ম করতে পারি, এই যে ধরো, যেমন তোমার বাড়ির থালা বাসন ধোয়া, হাঁড়ি পাতুল ধোয়া, ঘর দোর ঝাড় দেওয়া, তোমার চুল বেঁধে দেওয়া, এই সমস্ত কাজ করতে পারি। তারপরেও আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও গো। বাসায় আমার অনেক বাচ্চা রয়েছে, আমাকে মেরে ফেললে ওরা না খেয়ে যে মরে যাবে। ছেড়ে দাও, দয়া করো পিতৃ দিদি, দয়া করো। দয়া? আমাদের কোনো দয়া নেই। যদি তুই চাস তাহলে তোর সাথে সাথে তোর বাচ্চাগুলোকেও মেরে ফেলতে পারি। এখন তো তোকে আমার সাথে যেতেই হবে, আমার বোনের কাছে। তোকে জাদু দিয়ে এখনই মুক্ত করে দিচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ পেতনি দিদি, আমাকে ছেড়ে দিয়েছ। তুমি আমাকে ছেড়ে দিয়ে অনেক উপকার করলে। আমি এখন এখন কি বাসায় যেতে পারি? আমাকে বাসায় যেতে দাও, বাসায় যাব আমি। এই হতচ্ছাড়ি মুরগি, তোর কোনো ধন্যবাদের আমার প্রয়োজন নেই। তোকে মুক্ত করেছি আমার নিজের সুবিধার জন্য। আমি এখন তোকে ছাড়ছি না, বাড়িতে যেতে দিতে পারবো না। আমি তোকে আমার সাথে আমার বোনের বাসায় নিয়ে যাব, আর আমার বোন তোকে তার দাসী বানিয়ে সমস্ত কাজকর্ম করে নেবে, আর আমার উপর অনেক খুশি হবে। হি হি হি, হা হা হা। আমি এখন তোর পিঠে উঠে আমার লক্ষ্যের দিকে অগ্রসর হব, চল আমার সাথে চল। হি হি হি, হা 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 হা। পেতনি মুরগিকে নিয়ে যে স্থান দিয়ে চলে যাচ্ছিল, তার অপর পাশে একটি গাছ ছিল, সেই গাছে টুনি বসেছিল। আর পেতনির এসব কাণ্ডকীর্তি দেখে সে বলতে লাগলো, আরে এই তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু হুশ সারা মুরগি। আহারে, তোর বোকামির জন্য আজ সে বিপদে পড়েছে। শয়তান পেতনি তার সাথে না জানি কি সব শয়তানি করবে। যে করেই হোক, পেতনির হাত থেকে মুরগিটিকে বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে বাঁচাবো? আমি একটি ছোট্ট পাখি হয়ে কিভাবে পেতনির সাথে লড়ব? পেতনি তো জাদু জানে, তার কাছে আমি একটি মামুলি পাখি মাত্র। কি করব এখন? হ্যাঁ, মনে পড়েছে, জাদুকর কাকের কাছ থেকে তার জাদুর লাঠি নিয়ে এসে সেটি দিয়ে পেতনির সাথে লড়ব। কারণ পেতনির তো অনেক শক্তি, আর আমার অত শক্তি নেই, কারণ আমি জাদু জানি না। আর পেতনি তো ভীষণ জাদুকরনি, একটি শয়তান ডাইনি। এই শয়তান ডাইনি পেতনিকে মেরে ফেলা উচিত। ও বেঁচে থাকলে না জানি আরও কত পশু পাখি ওর পেটের খাবার হবে। চাই আমি কোন কাকের কাছে, আর সেই জাদুকর কাকের কাছ থেকে তার অনুমতি নিয়ে তার জাদুর লাঠি নিয়ে আসি, আর এই পেতনিকে শায়েস্তা করার জন্য আমার এটাই শ্রয়। পেতনি মুরগিটিকে তার বোনের কাছে নিয়ে আসলো। মুরগি দেখে তার বোন বেজায় খুশি। সে বলল, কিরে ছোট, এই নাদুস নাদুস মুরগিকে কোত্থেকে ভাগিয়ে নিয়ে আসলি রে? যাই বলিস, এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস। আমি তো মনে করতাম তুই একটা অপদার্থ, আজ তুই দেখিয়ে দিলি তুইও পারিস, তোরও কাজ করবার ক্ষমতা আছে। তবে আমি মুরগিকে খেতে চাচ্ছি না, আমার কাজের লোক দরকার। এই মুরগিটিকে আমি কাজ করবার জন্য রেখে দিতে চাই। আমার কোনো আপত্তি নেই, তুমি এটাকে রেখে দাও, ওকে দিয়ে তোমার সব ধরনের কাজকর্ম করাবে। দেখো না খেয়ে দিয়ে কেমন মোটা তাজা হয়েছে, ওকে খাটিয়ে খাটিয়ে ওর শরীরের চর্বি কমাতে হবে, তাহলে ও বেশি বেশি কাজকর্ম করতে পারবে। আর আমি তোমার সুখ দেখলে
বেশি শান্তি পাবো, কারণ তোমার সুখই আমার সুখ আর আমার সুখেই তোমার সুখ। তুমি আমার বড় দিদি। এই মুরগি শোন, আমি তোকে জাদু বলে বশ করে নিয়েছি, এজন্য তুই আর ইচ্ছা মতো কিছু করতে পারবি না। আমি তোকে এখন যা হুকুম করব তাই পালন করবি। এখন যা একটু ওদিকটাই ঘুরে আয়, আমার হুকুম তামিল কর, হুকুম দিচ্ছি চলে যা। দেখলে বড় বোন, আমার জাদুর শক্তি, আমার জাদু এ জঙ্গলে সবচেয়ে সেরা জাদু, আর আমি এ জঙ্গলে সবচেয়ে সেরা পেত্নি। এদিকে বুড়ি তার শখের মুরগিটি খুঁজে না পেয়ে রাখালকে সন্দেহ করলো এবং তাকে প্রশ্ন করতে লাগলো। আরে রাখাল দাদু ভাই আমার, তুই হুঁশ ছাড়া মুরগিটিকে কি বলেছিস? আমার মনে হয় তুই তাকে অনেক মেরেছিস। যদি তাই করে থাকিস তাহলে মোটেও তা ঠিক করিসনি। আহারে বেচারি মুরগি, মনের দুঃখে কোথায় চলে গেল? দেখ দাদু ভাই, অনেকেই অনেক কিছু পারে না। যেমন ধর, তুই যা পারিস আমি তা পারি না, আমি যা পারি তা তুই পারিস নে। প্রতিটি ব্যক্তির মধ্যে ভালো কিছু থাকে, যদিও কেউ বোকা হয়, কাণ্ড জ্ঞানহীন হয়, তারপরও তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না, সকলের মধ্যে ভালো কিছু খুঁজতে হয়। এখন তুই ওকে খুঁজে নিয়ে আয়, এদিকে বিকাল হয়ে গিয়েছে, না জানি মুরগিটা কোথায় চলে গেল। দাদি আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত। দাদি আসলে তুমি ঠিকই বলেছ, মুরগিটিকে আমার লাথি মারা মোটেও ঠিক হয়নি। ওকে একটু বুঝিয়ে বললে হতো, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার মনে হয় বনের ওপাশটায় গিয়েছে, ও মাঝে মধ্যে ওদিকটাই ঘুরতে যেত, আমি একবার ওদিকটাই যেয়ে দেখি ও ওদিকে গেছে কিনা। আর তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ওকে খুঁজে নিয়ে আসব, কেমন? আসলে দাদিমা বলছিলাম কি, তুমি রাখাল ভাইকে মাফ করে দাও, ও ওর ভুল বুঝতে পেরেছে। আমিও রাখাল ভাইয়ের সাথে মুরগিটিকে খোঁজার জন্য যেতে চাই। দুজনে মিলে খোঁজ করলে আমার মনে হয় তাড়াতাড়ি মুরগিটি পাওয়া যাবে। আর তুমি কোনো চিন্তা করো না, আমরা অবশ্যই রাত হওয়ার আগেই মুরগিটিকে খুঁজে নিয়ে আসব। তো একটু সন্ধ্যা হতে পারে, তুমি এদিকটা একটু ম্যানেজ করে নিও, সকলকে বলে দিও আমরা অতি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে রাখাল ভাই, চলো এখন মুরগির খোঁজে, আমরা এখন দেরি করতে পারবো না, এখনই মুরগির খোঁজে যেতে হবে আমাদের। চলো রাখাল ভাইয়া চলো, দেরি করলেই সন্ধ্যা নেমে আসবে, তাড়াতাড়ি চলো ভাইয়া তাড়াতাড়ি। বনের ভিতরে একটি গাছে কাক বসেছিল, ওদের এদিকে আসতে দেখে সে নিচে নেমে আসলো, তারপর বলতে লাগলো, ওরে বাপরে এদিকটাই মনে হয় পেতনি আসছে, হাফ প্যান্ট পরা, এটা তো মনে হয় সাদা পেতনি। আর এ বনের সব পেতনিরা এরকম ছোট পোশাক পরে থাকে। ও আমারই ভুল, এটা তো মানুষ। যাই হোক, পেতনি আর এই মেয়ের মধ্যে কোনো তফাত নেই, এটা মনে হয় শহরের কোনো টেডি ম্যাম হবে। দেখেছো পোশাকের কি ছিঁড়িটা, কি বেসরম। হ্যাঁ তোমরা কে, এই পরান্ত বিকেলে কেন এই বনে এসেছ? এসেই যখন পড়েছ কিন্তু বনের গভীরে যাচ্ছ কেন? তোমরা কি জানো না এই বনে ভূত পেতনি চোরাইল বসবাস করে, এরা সুযোগ পেলে মানুষদেরও ক্ষতি করে। আমার মনে হয় তোমাদের বনের ভেতরে যাওয়া ঠিক হবে না, প্রাণ বাঁচাতে চাইলে চলে যাও এখান থেকে, জলদি যাও। এই তুই কে রে, এরকম অসভ্যের মতো কথা বলছিস? কি বললি, ভূত পেয়ে চোরাইল? এসব তোদের গ্রামের লোকদের অন্ধবিশ্বাস, এসব কিছু নেই, বিজ্ঞানের যুগেও লোকে এসব বিশ্বাস করে। এই দুষ্ট কাক, কি বললি, আর আমি ছোট ছোট পোশাক পরেছি, এটা তোর পছন্দ হচ্ছে না? এই শোন, শহরে এগুলো ফ্যাশন, জীবনে চোখে দেখেছিস এরকম পোশাক? জীবনেও দেখিস নি। তোর পোশাক এটা কি, কি পরেছিস তুই? তুই একটা কি পরেছিস? চলো রাখাল ভাইয়া, এর সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে।
ওরে বাপরে ভূত, আমি যাচ্ছি না। যাক বাবা, যাকে উপকার করতে চাই সেই আমাকে ভুল বোঝে। যাক, একজন তো বাঁচল। হাঁটতে হাঁটতে লিটা গভীর জঙ্গলে চলে আসলো। চারদিকে ঘন জঙ্গলে ভরপুর, সে একটু থমকে দাঁড়ালো। আমার এখানে এসে এত ভয় রাখছি কেন? কোনোদিন তো আমি এত ভয় পাইনি। এই জায়গাটাও কেমন জানি অদ্ভুত। কোন দিক দিয়ে আসলাম কিছুই তো মনে আসছে না। রাখাল ভাইয়া, ও রাখাল ভাইয়া, এই রাখাল ভাইয়াটা আবার কোথায় গেল? তবে কি আমি এই গভীর জঙ্গলে রাখাল ভাইয়াকে হারিয়ে ফেললাম? এখন কি করব? পথ তো চিনতে পারছি না, কোন দিকটায় যাব? এর আগে আমি তো এত জঙ্গলে আসিনি কোনোদিন। এখানে কোনো রাখাল ভাইয়া বসবে না, এখানে আমার মতো ডাইনিরাই বসবাস করে। তুই ডাইনিদের জঙ্গলে এসে পড়েছিস মেয়ে, আর কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ভুল পথে এসেছিলিস তুই, এখানে আসা তোর মোটেও ঠিক হয়নি। এখন তোকে আমার জাদু বলে বশ করে মুরগির কাছে পাঠাবো। যে অবস্থা মুরগির করেছি ঠিক একই অবস্থা তোরও করব। এরপর পেতনিটি লিটাকে জাদু দিয়ে অদৃশ্য করে দিল এবং সেও অদৃশ্য হয়ে গেল। আর কিছুক্ষণ পরে তারা দুজনেই খোলা একটি মাঠে এসে উপস্থিত হলো। তারপর সে লিটাকে বলতে লাগলো, এই মানবী, আমি তো তোকে জাদু দিয়ে বশীভূত করে ফেলেছি। বাই দা বাই, এখন তো তুই নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারবি না। এখন তুই আমার যমজ বোনের গোলাম হয়ে থাকবি। তোকে তার কাছে পাঠাচ্ছি, তবে তার আগে মুরগির সাথে তোকে দেখা করতে হবে। এই নে, মুরগির সাথে দেখা কর। ইচিং বিচিং ছিচিং ছা, মুরগি পাটি এসে যা। মুরগি আর লিটা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কাকে কিচ্ছু বলতে পারে না, কারণ ডাইনি তাদের দুজনকে বশ করে নিয়েছে। তারা কেউ কথা বলতে পারে না, আর লিটা অদৃশ্য হয়ে গেল। এবার ডাইনি মুরগি পিঠে চড়ে রওনা দিল তার গন্তব্যে। আর এই মুহূর্তে ঠিক তখনই আকাশ থেকে টুনির আওয়াজ আসলো, দাঁড়াও পেতনি, দাঁড়াও, দাঁড়াও বলছি, যেও না, কথা আছে, দাঁড়াও, দাঁড়াও পেতনি। কি ব্যাপার, এই অসময়ে এখানে টুনি কি করছে? এই টুনি, আমাকে কেন ডাকছিস? কি হয়েছে রে তোর? তোর তো মতলবটা মনে হয় তেমন সুবিধার না। কি বলতে চাস জলদি করে বল, তোর কথা শোনার মতো আমার হাতে সময় নেই। আমি আগে মুরগিটার একটা ব্যবস্থা করে নেই। ইরি বিরি কিরি, এসে যা দড়ি, বেঁধে ফেল মুরগিকে তাড়াতাড়ি। টুনি ভাবতে লাগলো, মুরগিটাকে এভাবে বাঁচানো যাবে না। একটা কৌশলী পেতনিকে এখান থেকে দূরে নিয়ে গিয়ে কাকের জাদুর লাঠি দ্বারা লড়াই করতে হবে, তা না হলে সে মুরগির ক্ষতি করতে পারে। যাই, পেতনিটাকে দূরে সরিয়ে দেই। তারপরে পেতনিটার দফা রফা করছে। পেতনিদি, চলো আমরা একটু ওপাশটাই যাই। মুরগির সামনে সব গোপন কথা বলা যাবে না, মুরগি জেনে যাবে, তোমার আমার ক্ষতি হবে। চলো একটু ওপাশটায় যাই, একটা গোপন কথা আছে, অনেক বড় একটা গোপন কথা, তোমাকে না বললেই নয়। চলো গোপিত নিদি, চলো আমার সাথে চলো, আর তুমি এটা শুনলে অনেক খুশি হবে। তাড়াতাড়ি করো, নইলে মিস হয়ে যাবে। আমার কথা শুনলে তুমি এ বনের রানী হতে পারবে, আর আমি যা বলি মন দিয়ে শুনবে, চলো। শয়তান পেতনি টুনির কথা বিশ্বাস করে টুনির সাথে একটু দূরে গেল। আর এই চান্সে টুনি তার আসল খেলা দেখালো। এই শয়তান ডাইনি খুনি পেতনি, এই পিশাচিনী, তুই নিজেকে কি মনে করিস? নিজে খুব বড় মনে করিস? আসলে তুই বড় নয়, তুই একটা বোকা এবং গাধা, তুই একটা তুচ্ছ। তোকে এখনই শেষ করছি। এই দুষ্ট পেতনি, নিজেকে তুই কি মনে করছিস? নিরীহ পশু পাখিদের ধরে নির্যাতন করবি? তা আর হবে না। এই নে, এই নে, এখনই তোকে দেখাচ্ছি কত মজা। এরপর দুজনের মধ্যে তুমুল লড়াই লাগলো। এটি হচ্ছে ভালো আর মন্দের লড়াই।
সব সময় ভালোর জয় হয়েছে, এবারও টুনির জয় হবে, আর শয়তান পেতনির পরাজয় হবে। তবে রে টুনি, দেখে নিব তোকে, শেষ করে দিব। আমার সাথে এরকম করার ফল কি হবে? হে টুনি, শেষ করে দেব তোকে, শেষ করে। বাহারে, আগুনের ভালোই তো ভরং দেখাচ্ছিস, আমার টানে এই নে, মর, এখনই মর, শেষ হ। আরে শয়তান পেতনি, যেমন কর্ম তেমন ফল, তুই যেমন কর্ম করেছিস ঠিক তেমনি ফল পেয়েছিস, মর এখন, আমি বরং মুরগিকে বাঁচাই। এবার টুনি মুরগির কাছে আসে, মুরগির কাছে এসে সে তার জাদু লাঠি দ্বারা জাদু দিয়ে মুরগির দড়িকে পুড়িয়ে দেয়, আর মুরগি মুক্ত হয়ে যায়। ভয় পেয়ে না মুরগি, তুমি আজ থেকে আজাদ। হ্যাঁ টুনি, আমি আজ থেকে আজাদ, আর তোমার কারণেই আমি আজাদ হয়েছি, আর আমার কোনো চিন্তা নাই। যার সাথে এমন ভালো বন্ধু আছে তার কোনো চিন্তা নাই, আর আমার ভুলও বুঝতে পেরেছি। বাড়ির লোকদের সাথে রাগারেগি করে কোথাও দূরে যেতে হয় না, তাহলে বিপদ আসতে পারে, বড় ধরনের বিপদ। আর আমি এরকম ভুল করব না টুনি, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু।